ফাটাকেষ্টর কালীপুজো ছিল নিছকই বারোয়ারি পুজো, কিন্তু শুরুর 10 থেকে 15 বছরের মধ্যেই পৌঁছে যায় অন্য এক অসাধারণ উচ্চতায়। তখনকার তাবড় তাবড় দাদাদের পুজো তার পাশে ছিল বেশ পানসে, ভক্তিতে গদগদ চেনা অচেনা বহু লোক এসে মানত করছে ভারী সোনার গয়না, সোনার জীব, সোনার টিপ, সোনার থালা মায়ের সামনে উপচে পড়ছে। কত কত মহিলার উপর মা কালীর ভর পর্যন্ত তখন হতো। নিন্দুকেরা বলতো এ সবই হলো ফাটাকেষ্টর টাকার খেলা, কিন্তু আপামর জনসাধারণ এক বাক্যে স্বীকার করত যে ফাটাকেষ্টর কালীপুজো মানে জাকজমক, অলৌকিকতা, সৌন্দর্য সব মিলিয়ে মিশিয়ে জনমোহিনী এক অব্যর্থ অনন্য সাধারণ ককটেল। 1960-এর দশকে কলেজ স্ট্রিট তল্লাট দাপিয়ে বেড়াতো তিনজন কেষ্ট, ড্রাইভার কেষ্ট, বিড়ি বাধ্যে বাধ্যে গুন্ডা বিড়ি কেষ্ট আর কৃষ্ণচন্দ্র দত্ত। প্রথম দুজন হারিয়ে গেলেও শেষোক্তজন অর্থাৎ কৃষ্ণচন্দ্র দত্ত জীবদ্দশাতেই নিজের একটা মিথ তৈরি করতে সমর্থ হয়েছিলেন। একদিন সীতারাম স্ট্রিটের পাশে তার বাড়ির কাছেই তাকে আক্রমণ করলো পাড়ার বিরোধী গোষ্ঠীর গুন্ডা নকুল, সঙ্গে ছিল বরানগরের মস্তান নীলু। কেষ্টকে মার্ডার করার লক্ষ্যে সংঘটিত হলো সেই পরিকল্পিত আক্রমণ, কিন্তু ছুরিতে ক্ষতবিক্ষত হয়েও সদ্য যুবা কেষ্ট শত্রুপক্ষের সঙ্গে বাঘের মতো লড়লেন। সেবারই সুস্থ হয়ে মেডিকেল কলেজ থেকে বেরোনোর পর তার নাম হয়ে গেল ফাটাকেষ্ট। এরপর আর পেছন ফিরে তাকে তাকাতে হয়নি। নিলামের কারবার সামলানো, নকশাল দমন, মুকুটে একের পর এক সাফল্যের পালক উঠে আসলো। 1970-71-এর যে আগুন ঝরা নকশাল আমল, সেই আমলের যে আতঙ্ক আর সেই আতঙ্কের মধ্যে বসবাস করা ছেলেপুলে নিয়ে মধ্যবিত্ত গৃহস্থ পাড়ার যে নিরাপত্তাহীনতা, এই দুই মিলে মানুষের আতঙ্ক আর নিরাপত্তাহীনতা, এই দুই থেকে জন্ম নিল এক অতিমানব ফাটাকেষ্ট। তার কতটা মিথ, তার কতটা মিথ্যে, তার কতটা সত্যি তা মাপা আজও মুশকিল। কিন্তু বাস্তব ঘটনা হলো সে সময় ফাটাকেষ্টর হাড়হিম করা ইমেজ আবার তার সঙ্গে তার রক্ষাকর্তার ইমেজ, সংক্ষেপে অদ্বিতীয় রবিনহুড ইমেজ, জনমানুষের মধ্যে যাকে বলে গভীরভাবে চারিয়ে গিয়েছিল। তিনি মাঠে ময়দানে যেমন বোমা গুলি আর কবজির জোরে লড়াই করতেন, আবার সেই তিনি নাইট শো ফেরত পাড়ার মেয়েদের নিশ্চিন্তে বাড়ি যাবার জন্য তার ছেলেদের রাস্তায় পাহারা দিতে বলতেন। পাড়ার একটি মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে ফাটাকেষ্ট বিয়ে করেছিলেন। এইটুকু ছাড়া ফাটাকেষ্টর নারী সংক্রান্ত কোনো দুর্নাম কখনো শোনা যায়নি। যদিও ওই ঘটনাটির সত্যতা ফাটাকেষ্ট শিবির আজও মানেন না। সে সময় পাড়ার মেয়েদের কাছে মেয়েদের চোখে উনি ছিলেন মুখচোরা এক যুবক, মেয়েদের চোখ তুলে কখনো দেখতেন না পর্যন্ত, অল্প বিস্তর মদ খেতেন, কিন্তু মাতলামো করে নিজেকে কখনো পাবলিকের কাছে খেলো করেননি। শত্রুদমন এবং জনসংযোগ, এ দুটোই ফাটাকেষ্ট রক্ষা করেছিলেন নিপুণ দক্ষতায়। মান্নাদের কাছে যেতে হলে পাড়ার ভালো ছেলে, কলেজ পাস, ছায়াসঙ্গী সুকৃতি দত্ত তথা ঢেপুকে সঙ্গে নিয়ে যেতেন। কখনো উত্তমকুমারের কাছে গিয়েছেন, কখনো রাজভবনে জ্যোতিবাবুর মুখোমুখি হয়েছেন, কখনো রবিশঙ্করের বাদ্যযন্ত্র শুনতে গিয়েছেন, সঙ্গে ছিল পাড়ার ভালো ছেলে সুকৃতি দত্ত। কিন্তু যখন তিনি কড়া অপারেশনে গিয়েছেন তখন আবার সম্পূর্ণ অন্য টিম। তিনি জানতেন কিভাবে বিপক্ষের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে হবে। রামা, বাসু, চন্দন রায় তখন তার ডানহাত, ফটাফট অ্যাকশন করে চলে আসতেন ফাটাকেষ্ট। ফাটাকেষ্ট সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে সরকারি ড্রাইভারের চাকরি পেয়েছিলেন। শোনা যায় অফিসে না গিয়ে বসে বসে মাইনে নিতেন ফাটাকেষ্ট। বাম আমলেও সসম্মানে বহাল ছিল তার বিশাল রাজত্ব, ঘরে বসেই নিলামের পার্সেন্টেজ নাকি তিনি অবলীলায় পেয়ে যেতেন। নকশাল আমলের পরেই ফাটাকেষ্টর পুজোর
মধ্যগগনে যাত্রা শুরু। 1974 থেকে 75 সালেই দেখার মতো সাজ ফাটাকেষ্টোর পুজোর। বাটার মোড় থেকে তা কেশবচন্দ্র সেন স্ট্রিট আলোয় মুড়ে ফেলা হতো, যেন কোনো প্রকাণ্ড দালান বাড়ি, মাথার উপর ঝাড়বাতি, পাখা। তখন কিন্তু স্পন্সরশিপের কোনো ব্যবস্থা ছিল না। নরেন সেন স্কোয়ার সেই মাঠের কাছে ফাটাকেষ্টোর ক্লাব নবযুবক সংঘ। নবযুবক সংঘের কালীপুজো অফিসিয়াল নেম হলেও লোকে সেই পুজোকে চিনত, জানত ফাটাকেষ্টোর পুজো বলে। উত্তম কুমার, সুচিত্রা সেন, লেভ ইয়াসিন, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, বিনোদ খান্না, জিতেন্দ্র, মালা সিনহা, আর ডি, রাহুল দেব বর্মন, কে না এসেছেন সেখানে। কাশী থেকে এসেছিলেন বিখ্যাত সাধু সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর। আসার সময় তাকে কাঁধে তুলে নিয়েছিলেন ফাটাকেষ্টো নিজে। জটা জুটোধারী সাধুকে ঘাড়ে নিয়ে জনসমুদ্রে ঠেলে ঢুকছেন ফাটাকেষ্টো, আর তা দেখে জনসমুদ্র উত্তাল হয়ে পড়েছিল। বাস্তব আর অতিবাস্তবের মিশেলে ফাটাকেষ্টোর কালীপুজোর মেজাজ ছিল সম্পূর্ণ আলাদা। সোমেন মিত্রের পুজোকে বরাবরই টক্কর দিতেন ফাটাকেষ্টো, আর এ ব্যাপারে তার টেক্কা ছিল দুটো। এক, ভাসানের জাঁকজমক, আর দুই, উত্তম কুমার। গল্পগাথায়, বাস্তবে অতিবাস্তবে, অখ্যাত সীতারাম ঘোষ স্ট্রিটের সেই কালীপুজো ধীরে ধীরে ব্র্যান্ড ফাটাকেষ্টো হয়ে উঠল। পুজোর আজকের কাণ্ডারি প্রবন্ধ রায় বলেন, এখনও সবাইকে বলি ফাটাকেষ্টোর পুজো থেকে বলছি। ফাটাকেষ্টোর জীবনের শেষ কালীপুজোতেও অতিথি হিসাবে স্ট্রিট আরেকবার কাঁপিয়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন, সঙ্গে ছিলেন বিনোদ খান্না। 75-এর পরে 1991 সালে দ্বিতীয়বারের জন্য ফাটাকেষ্টোর পুজোমণ্ডপে হাজির হয়েছিলেন। দুর্ধর্ষ এই রবিনহুডের জীবন ছিল স্বল্পায়ু। না, বোমাগুলির লড়াইয়ে তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু 90-এর দশকে 52 পেরোতেই হৃদরোগের আচমকা এক ধাক্কায় ফাটাকেষ্টোর প্রাণবায়ু নিভে গিয়েছিল। বর্ণময় সেই জীবনের সাক্ষী এখন নবযুবক সংঘের অ্যালবাম। সেখানে তাবড় তাবড় তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি হয়ে আছেন ফাটাকেষ্টো। হাত কসলানো বা উদ্ধত ভঙ্গির ফাটাকেষ্টো কোথাও নেই, বরং তিনি যেন খানিকটা বিনয়ী এক পার্শ্ব চরিত্র। নিচুতলা থেকে উঠে আসা বেপোড়াওয়া এই ছেলেটি বিপুল এক ক্ষমতা সত্যিই পেয়েছিলেন, কিন্তু সেই ছেলেটিকে ক্ষমতা কখনো বদলাতে পারেনি। এটাও বাঙালির এক চরিত্র, অবশ্যই দুর্লভ চরিত্র। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সেফ থাকবেন, নমস্কার।